বিএসএফের এখতিয়ার নিয়ে কথা বলার জন্য দিল্লি যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে। বিএসএফের বিষয়টি নিয়ে কথা বলবো, গায়ের জোরে এলাকা দখল করতে দেব না। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আজকে দিল্লি যাচ্ছি, আমার এই যাওয়াটা আগেই ছিল ঠিক, আপনারা জানেন যে আমার প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে পরশুদিন, আমার রাজ্যের কতগুলো ব্যাপার আছে, আর বিশেষ করে বিএসএফের ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। গায়ের জোরে এলাকা দখল করতে দেব না। বিএসএফ তো আমার শত্রু নয়, দে আর অলসো মাই ফ্রেন্ড, কিন্তু সেটা নয়। বিজেপি যেভাবে মনে করছে বিজেপি বিএসএফ মানে বিজেপি আর বিএসএফ মানে বিজেপি সেফ, এটা তো ঠিক নয়। প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্বতা আছে, এলাকায় ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট স্টেট পুলিশ তারাও একটা ক্যাডার, অন্যান্য এজেন্সি তারাও সিআইএসএফ থেকে শুরু করে সিআরপিএফ বিএসএফ তারাও ক্যাডার, প্রত্যেকের নিজস্ব নিজস্ব মর্যাদা আছে, কিন্তু সেটা না করে এরা গায়ের জোরে এজেন্সিগুলোকে নিজের পার্টির কাজে লাগাচ্ছে। কলকাতা এবং হাওড়ায় পুরভোট 19 ডিসেম্বর, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা। আলোচনার ভিত্তিতে প্রথম দফার দুটি পুরসভার ভোট চায় রাজ্য। ভারতের নির্বাচন কমিশনের দেখানো পথে হেঁটে একাধিক দফায় পুরভোট শেষ করতে চায় রাজ্য। কলকাতায় দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে সর্বোচ্চ 85%, হাওড়ায় দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে সর্বোচ্চ 55%। সেই জন্য এই দুই পুরসভার ভোট প্রথম দফায় করতে চায় রাজ্য এবং কমিশন। পরে বিভিন্ন দফায় অন্য পুরসভার ভোট করবে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। বিজেপির করা জনস্বার্থ মামলায় হলফনামা দিয়ে জানালো রাজ্য। একসঙ্গে বকেয়া পুরভোট চায় বিরোধীরা। নির্বাচন কমিশনের কাছে আরজি বিজেপি সিপিএম এবং কংগ্রেসের। হাওড়া এবং বাড়িতে কেন আলাদা পুরভোট? আসন সংরক্ষণ হবে কিসের ভিত্তিতে? হাওড়া পুরভোট নিয়ে প্রশ্ন রাজ্য নির্বাচন কমিশনকে। রাজ্য নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকে প্রশ্ন বিরোধীদের। কাল রাজ্যপালের কাছে যাচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনার। নির্বাচন কলকাতা হাওড়ার হতে চলেছে, রাজ্য সরকার কমিশনের সঙ্গে কথা বলে ডেট বা কমিশন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সেই আলাপ আলোচনা চলছে। সারা ভারতবর্ষের আইন নেই কি সময়কে ডিফার করে ইলেকশন, আজকে 114টা মিউনিসিপ্যাল তে ইলেকশন আছে, শুধু কলকাতার আর হাওড়া করিয়ে দিলে সব পরিষেবা ঠিক হয়ে যাবে বাংলা, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। আর নিশ্চিতভাবে সব জায়গায় ইলেকশন হোক এটা আমরা চাইছি, এর কোনো উত্তর নেই। ইনারা কলকাতা হাওড়া বুঝনে বলছেন, হাওড়াতেও প্রায় 15টা 16টা ওয়ার্ড বেরিয়ে গেছে, সেখানে যে পদ্ধতিতে রিজার্ভেশন করা হয়েছিল সে পদ্ধতিটা আজকে 50টা যদি বুথ ওয়ার্ডে ইলেকশন হয় সেই পদ্ধতিটা পুরোপুরি ভুল হয়ে যাবে, এটাও একটা বড় প্রশ্ন আমরা রেখেছি। আর কলকাতা কর্পোরেশনে ডিলিমিটেশন আজকে 2 বছর ইলেকশন হয়নি, তার মধ্যে করে নেওয়া উচিত, কোথাও 20,000 ভোট কোথাও 80,000 ভোট বলার আছে বলেছি, যা বাদ বাকি যা কথা আছে কোর্টে আমরা বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।